সর্বপ্রথম যে নিয়ামতটা আমরা আজকে ভুলে গেছি সেটা হলো আল্লাহ পাক আমাদেরকে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার তৌফিক দিয়েছে। এতটুকু চেতনা যদি আমাদের থাকতো আমাদের মধ্যে কেউ বেনামাজি থাকতে পারত না, আল্লাহকে সেজদা না করে সে দিন রাত পার করতে পারত না, কোশ্চিন কালেও তার পরিবারের মধ্যে বেপর্দামি থাকতো না, বাহিরের সংস্কৃতির অনুসরণ থাকতো না, তার অর্থ ব্যবস্থার মধ্যে সুদ থাকতেই পারত না, সুদের কোনো স্থানই থাকতো না যদি তার চেতনা থাকতো আমি একজন মুসলিম, তার রাজনীতির মধ্যে বিজাতীয় কোনো দর্শন থাকতে পারত না, সেদিকে মসজিদে সেজদাও করতো, বাইরে গিয়ে পশ্চিমা দর্শন ফলো করতো, এমনটা হতো না। সে আল্লাহ পাকের জমিন আল্লাহর খলিফা হওয়ার চেষ্টা করত, আল্লাহর জমিনে আল্লাহর খলিফা হওয়ার চেষ্টা করতো, কারণ এই উদ্দেশ্যে আমাদেরকে সৃষ্টি করা হয়েছে। স্মরণ করেন সূরা বাকারার শুরুর দিকে পড়েছেন রমজান মাসে, ওয়াইস ক্বালা রাব্বুকা লিল মালায়েকা ইন্নি জাঈলুন ফিল আরদি খলিফা। স্মরণ করুন হে নবী সেই সময়ের কথা যখন আমি আল্লাহ ফেরেশতাদেরকে বলেছিলাম যে আমি দুনিয়াতে আমার খলিফা পাঠাতে চাই। ফেরেশতারা কি বলেছিলেন? আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। আপনি কি এমন কাউকে দুনিয়া পাঠাতে চাচ্ছেন, এমন কাউকে পৃথিবীতে পাঠাতে চাচ্ছেন যে পৃথিবীতে গিয়ে ফিতনা ফাসাদ সৃষ্টি করবে, রক্তপাত ঘটাবে, অথচ আমরাই তো আপনার তাসবিহ পাঠ। আল্লাহ পাক বললেন ইন্নি আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। এখানে সৃষ্টির উদ্দেশ্য পাচ্ছি, আমাদেরকে কেন সৃষ্টি করা হয়েছে, কে আল্লাহর খলিফা? আমাদেরকে সৃষ্টি করা হয়েছে আল্লাহর খলিফা হিসাবে, প্রত্যেক নবী আল্লাহর খলিফা ছিলেন, প্রত্যেক রাসূল আল্লাহর খলিফা ছিলেন, প্রত্যেক ইমাম আল্লাহর খলিফা ছিলেন, এমনকি আমরাও আল্লাহ পাকের খলিফা। তো খলিফার অনেক দায়িত্ব, তার মধ্যে একটা অন্যতম দায়িত্ব হচ্ছে সে দুনিয়াতে তার রবের বিধান মোতাবেক চলবে, তার পরিবার চালাবে, তার সমাজ চালাবে, তার সামর্থ্য থাকলে রাষ্ট্র চালাবে, বিশ্ব চালাবে, এটা একটা খলিফার কাজ। এই দায়িত্ব কি আদম আলাইহিসসালাম পালন করেন নাই? বেশক করেছেন। নূহ আলাইহিসসালাম পালন করেন নাই? বেশক। নবী মূসা, ঈসা, নবী ইউসুফ, সুলাইমান, দাউদ, এমনকি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এই দায়িত্বই পালন করেন নাই? আজকে উম্মতে মুহাম্মাদের মধ্যে এই চেতনাই নাই। তো আমরা শুকরিয়া আদায় করি আল্লাহ পাক আমাদেরকে যেন শুকরিয়া আদায় করার তৌফিক দান করেন, কৃতজ্ঞ বান্দা হওয়ার মতো হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ পাক কিন্তু বলেছেন এই শেষের দিকে আছে, শেষের দশ পড়ার মধ্যেই, যে আমার ওয়াকালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আমার শুকর গুজার বান্দা যারা এদের সংখ্যা আসলে কম, নিতান্তই কম। আমরা একটা ঘটনার দিকে ফোকাস করি তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের প্রতি আল্লাহ পাকের এটা কত বড় কৃতজ্ঞতা। বেশি ওয়াজ করতে হবে না, কথা কম, আর বেশি ওয়াজ করলে মানুষ মনে রাখতে পারে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি সাহায্য সহযোগিতা করেছেন যিনি, তার মধ্যে অন্যতম একজন হচ্ছেন চাচা আবু তালেব। কি নাম? তার বাবা ইন্তেকাল করেছেন জন্মের আগে, এতিম অবস্থায় বড় হয়েছেন, এই জন্য এতিমদের সাথে আল্লাহ পাকের সরাসরি সম্পর্ক থাকে, তারা তাদেরকে সবাই গ্রহণ করতে চায় না, তারা সমাজে একাকিত্ব অনুভব করে, তারা বিভিন্ন দরজা থেকে ধাক্কা খায়, পরে আল্লাহ পাক তাদেরকে রহমতের কোলে উঠায় রাখছে। আর যদি সে আল্লাহর অনুগত হয়, যদি সে আল্লাহর কি হয়, অনুগত হয়, আল্লাহ পাক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মনের কষ্টের সময় বলেছেন আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আমি কি তোমাকে ইয়াতীম অবস্থায় পাই নাই? আমি কি তোমাকে ইয়াতীম অবস্থায় পাইনি, তারপরে কি তোমাকে আমি প্রতিপালন করিনি? শেষে আল্লাহ ইসলাম শেষে কি বলেছেন? তুমি এতিম অবস্থায় ছিলে, আমি তোমার উপর এগুলো নিয়ামত দিয়েছি, অতএব তুমি এতিমদের প্রতি আর কঠোর হয়েও না, তুমি এতিমদের প্রতি কি হয় না, কঠোর হয়েও না। কেউ যদি হাত পাতে চায় হাতটাকে খালি ফেরায় দিও না। আল্লাহ নবী কারো হাত খালি ফেরায় দিয়েছেন কখনো? কোনোদিনও না। যেদিন ঘরে একটু খাবার ছিল না, স্ত্রীদের সমস্ত ঘর খুঁজে খুঁজে একটা খেজুরের টুকরো পাওয়া গেল না, তখন তিনি বলেছিলেন যে আমার একজন মেহমান আছে, কে তার মেহমানদারি করাতে পারে?
আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাতজন আটজন নয়জন স্ত্রীর ঘর খুঁজে একটা খেজুর পাওয়া গেল না। এরকম স্ত্রী আপনাদের ঘরে আছে এই যুগে? সম্ভব? সারা দুনিয়া দিয়ে দিলেও বলবে কিছুই দাও নাই, ইল্লা মাশাল ইল্লা মাশাল ইল্লা মাশাল। আমাদের নবীজিদের ঘর দেখেন কি অবস্থা, এই যুগে সম্ভব? আমাদের মেয়েদেরকে বেশি বেশি ওয়াজ করতে হবে, মেয়েদের মধ্যে দাওয়াতি কাজ বাড়াতে হবে, মেয়েদেরকে দিয়ে মেয়েদের মধ্যে দাওয়াতি কাজ করানো হবে। এদের আকিদা, এদের আমল, এদের স্বভাব, এদের আখলাক দিন দিন এত খারাপ হয়ে গেছে, প্রত্যেকটা ঘরের সাক্ষী, এক একটা ঘরের সাক্ষী, বেশি বলতে চাচ্ছি না। তবে আল্লাহ পাকের রহমতে অনেক দিনই মন আছেন যারা দিনের পথে ফিরে আসছেন। ভিতর থেকে দিন প্রতিষ্ঠা করা নিজের মধ্যে, আর দিনের বাহ্যিক লেবাস পোশাক এক জিনিস না। নবী এই ইতিম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা ইন্তেকাল করেছেন 6 বছর বয়স, ইতিমের উপরে ইতিম। তারপরে দাদা আব্দুল মুত্তালেব তাকে লালন পালন করা শুরু করলেন, তাকে পাশে বসাতেন, বলতেন আমার এই বংশধর একদিন অনেক বড় নেতা হবে, আত্মবিশ্বাস দিতেন। তার নাম রেখেছেন মুহাম্মদ, মানে অত্যন্ত প্রশংসিত। তখন আরবের মধ্যে এই নাম কারোই ছিল না। এরপরে তার ইন্তেকাল হলো যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 8 বছর। এই 8 বছর বয়সের পর থেকে বলা যায় 50 বছর পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা আবু তালেবের তত্ত্বাবধানে ছিলেন। চাচা আবু তালেব জানতেন শিশু এতিম, এতিম মুহাম্মদ, সে যেন কোনো কষ্ট না পায়, এবং সে খুব, তিনি খুব লাজুক ছিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চাইতেন না যেটা খাবার সামনে আসতো খেয়ে নিতেন, পারিবারিক বিষয়গুলো বুঝতে পারছেন। তখন তার চাচি, তার নাম ছিল ফাতিমা, আবু তালেবের স্ত্রীর নাম কি? ফাতিমা। ওই নামে তিনি তার মেয়ের নাম রেখেছেন ফাতিমা রাদিয়াল্লাহু আনহা। তার চাচি এবং চাচা আলাদা করে খাবার তুলে তুলে রাখতেন, ব্যাপারটা বুঝতে পারছেন? স্পেশাল কিছু খাবার রান্না করলে আলাদা করে তুলে রাখতেন, যাতে এতিম মুহাম্মদ সে কষ্ট না পায়, তাকে আলাদা করে খাওয়াতেন, আলাদা করে আদর করতেন, আলাদা মহব্বত করতেন। আমার নানি আমার সাথে এই কাজটা করতো ছোটবেলা, আমি বলতে চাই আলাদা করে তুলে তুলে রাখ। তো শুধু তাই না, এটা তো একটা ছোট্ট উদাহরণ দিলাম। এরপর তিনি তাকে ব্যবসা শিখিয়েছেন, ব্যবসার সফরে নিয়ে গিয়েছেন, নিজে বিয়ে দিয়েছেন, তারপরে চাচার উত্তরাধিকার তিনি পেয়েছেন। তারপরে নবী হলেন যখন, মানুষ চতুর্দিক থেকে তাকে গালিমন্দ করছে, অত্যাচার করছে, কেউ গায়ে হাত তুলছে, নাড়ি ঘড়ি চাপিয়ে দিচ্ছে, কেউ অর্থনৈতিক বয়কট করছে, কেউ সামাজিকভাবে বয়কট করছে, এমন কোনো নির্যাতনের স্রোত নাই যেটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে ফেস করতে হয় না, এমন কোনো স্রোতই নাই। শারীরিক, মানসিক, আত্মিক, অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক সব ধরনের নির্যাতন তাকে সহ্য করতে হয়েছে। এই সময় একজন ব্যক্তি পাহাড়ের মতো তার সামনে দাঁড়িয়ে আছেন তাকে প্রোটেক্ট করার জন্য, তার নাম চাচা আবু তালেব। কি নাম? আমরা এটা করতে পেরেছি, আমরা এটা করতে পেরেছি। আমি আপনাদেরকে আমাদের নবীন প্রতি মুহাম্মাদের নিদর্শন দেখাচ্ছি একটা, দেখ আমরা কি পরিমাণে মহব্বত, আমরা নবীর সুন্নত নিয়ে মাশাআল্লাহ খুব সচ্চা, দাড়ির সুন্নত, নামাজের সুন্নত, আমিন জোরে আসতে, হাত উঠাবো গুঠাবোনা ইত্যাদি ইত্যাদি। আমরা নামাজে তার সুন্নতের জন্য সচ্চা, ওই নামাজের ওজুটা যে বদনা দিয়ে করে আসছি, ওই বদনাটা একটা কাদিয়ানিদের কোম্পানি। এই হলো আমাদের নবী প্রেমের নমুনা, আমাদের এলেম, আমাদের ইমানের নমুনা হচ্ছে এই আজকের দেশে, আজকের বাংলাদেশে, যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরেও নবুয়ত দাবি করেছে। তাদের সাথে আমাদের ব্যবসা, তাদের আমাদের বাণিজ্য, আমাদের চলাফেরা, আমাদের উঠা বসা, আমাদের রিজিক, আমাদের দৈনন্দিন আসবাবপত্রগুলা সুই থেকে নিয়ে শুরু করে বিমান পর্যন্ত মনে হয় তারা বানায় ফেলবে, আর আমরা ওগুলো গ্রহণ, ওই টাকাগুলো তারা ওদের মতবাদ প্রচারে ব্যয় করতেছে। একটা অংশ আমার ওস্তাদ একটা কথা বলতেন, এই এতে কাফের 10 দিনে বলেছেন যে কয়েক প্রকারের কাফের হয়। একটা হচ্ছে আবু জাহেল মার্কা কাফের, যে সত্য চিনেছে মানি না, নাউজুবিল, ওকে চিনে নাই সত্য, সে নবীকে চিনে নাই, চিনেছে। আবু জাহেল কি নবুয়ত দাবি করেছিল? কুফুরি করেছে। কি করেছে? কুফুরি করেছে। এক প্রকার কুফুরি হচ্ছে মোনাফেক আব্দুল্লাহ বিন উবাই, নবীকে চিনে নাই, চিনেছে, মদিনা নবী এসেছেন দেখেছে, তার পিছনে নামাজও পড়েছে, নবীকে চিনেছে, কিন্তু বাইরে আবার স্বীকৃতিও দিয়েছে যে আমি মুসলিম, কিন্তু ভিতর থেকে ইসলামের ক্ষতি করে গেছে, এটা এক প্রকার কুফর। আল্লাহ পাক এই মোনাফেকদেরকে বলেছেন তারা জাহান্নামের অতল তলে থাকবে, তাই না?
এক আসফাল আমিনুন নার আছে না কোরআনে, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফাল মিনান নার, মুনাফিকরা একদম জাহান্নামের অতল তলে থাকবে, আবু জাহেলেরও তলে, আব্দুল্লাহ বিন উবাই। আর এক প্রকার কুফর দেখেন, মুসাইলামা কাদ্দাব, মুসাইলামাতুল কাদ্দাব, নাম শুনেছেন? এই ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে নবুয়ত দাবি করেছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সময় এর বিরুদ্ধে যুদ্ধ হয়েছে এবং ওই ইয়ামামার যুদ্ধে বহু হাফেজ কোরআন সাহাবীও শহীদ হয়েছেন। তারপরে কিন্তু কোরআন সংকলনের বিষয়টা এসেছে এই পৃষ্ঠা আকারে, এভাবে মাসহাবের সংকলনের বিষয়টা ইয়ামামার যুদ্ধের পরেই সাহাবিদের মধ্যে এসেছে যে আমরা একটা মাসহাবে সংকলন করি। কারণ হাফেজ কোরআনটা এভাবে নিহত হতে থাকলে, শহীদ হতে থাকলে কোরআন যদি আবার কিছু হয়ে যায় না হুজুরুল্লাহ। এটা হচ্ছে সবচেয়ে বড় প্রকারের কুফর, যে আবু জাহেল মার্কা কুফরি না, আব্দুল্লাহ বিন উবাই মার্কা কুফরি না, একেবারে মুসাইলামাতুল কাদ্দাব মার্কা কুফর। ওদের ওই বদনা দিয়ে ওযু করে এসে আমরা নামাজ পড়ি, আমাদের ইমানের হালত, আমাদের আমাদের দিনের বুঝ আজকে এই পর্যায়ে রয়েছে। বলবো কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কি বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তো চাচা আবু তালেব এইভাবে তাকে রক্ষা করার পরেও শেষমেশ কি হয়েছে শুনেন। চাচা আবু তালেব মৃত্যু সবজায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার তাগাদা দিচ্ছেন, চাচা খালি একটা বার বলেন যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু, আপনার জন্য আমি মুহাম্মদ, আমি আল্লাহর নবী, আল্লাহর কাছে কান্নাকাটি করে হোক, সেজদায় করে হোক, যেভাবে হোক আপনাকে ইনশাআল্লাহ আমি জান্নাতে নিয়ে। খালি একটা বার কি করেন, একটা বার বলেন, চারপাশে আবু জাহেল, আবু লাহাব, উতবা সাহেব সবার, তুমি কি আব্দুল মুত্তালিবের দিন ছেড়ে দিবা? এতদিন আব্দুল মুত্তালিবের দিনের উপর আছো, আজকে ছেড়ে দিবা? শেষমেশ চাচা আবু তালের আব্দুল মুত্তালিব তার দিনের উপরেই এদি থেকে পড়লেন। নাউজ হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা জিজ্ঞাসা করলেন, এত সাপোর্ট আপনাকে করেছেন আমুক চাচা আবু তালের, এত সহযোগিতা, এত সহযোগিতা আমাদের কল্পনার বাইরে, আমাদের চিন্তারই বাইরে। যারা সিরাত পড়ে নাই, সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একদিনও পড়ে নাই, তারা বুঝতে পারবে না। যারা বাসায় একটাবার অন্তত সিরাতের কিতাব পড়েছেন, রাহিবুল মাকতুম হোক, রহমাতুলিল আলামিন হোক, যে কোনো সিরাতের কিতাব, তারা বুঝবেন আবু তালেবের কী ভূমিকা ছিল। আমার তো মনে হয় পুরো মুসলিম বিশ্বের এখন সেই ভূমিকা নাই, একা চাচা আবু তালেবের যে ভূমিকা ছিল। শেষমেশ তিনি কালিমা পড়তে পারলেন না, সাহাবিরা প্রশ্ন করে নবীজি বলছেন আমার কারণেই আমার চাচাকে জাহান্নামের উঁচু একটা জায়গায় রাখা হবে, যেখানে তার পায়ের এই যে আমরা নলা বলি এই পর্যন্ত আগুনে পুড়তে থাকবে নাউজুবিল্লাহ, এবং আগুনের একটা জুতা পরিয়ে দেওয়া হবে, এতেই তার মাথার মগজ তক তকবক করে ফুটতে থাকবে নাউজুবিল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুর আযীম। এখন কি ভাই আপনারা একটু বুঝতে পারছেন, চিন্তা করছেন? একবার কি ভেবে দেখবেন যে আল্লাহ পাক যে আমাকে মুসলিম পরিবারে জন্ম দিয়েছেন, আল্লাহ পাক কি আমার কাছ থেকে পারমিশন নিয়েছিলেন, আমাকে জিজ্ঞাসা করেছিলেন, আপনার কাছ থেকে অনুমতি নিয়েছেন, আপনাকে জিজ্ঞাসা করেছেন? এখনও কি কৃতজ্ঞ হবেন যে আল্লাহ রাব্বুল আলামিন এত রহম করে আপনাকে মুসলিম বানিয়েছেন? সেই মুসলিমের চলাফেরা দেখেন, রমাদান মাসেও নামাজ ছিল না অনেকের, রোজার ভাব ঠিক মতো ছিল না, রমাদান মাসেও কোরআন আগলায় ধরতে পারলো না, কোরআন তেলাওয়াতটুকু শিখতে পারলো না, রমজানে কোরআনের খেদমত করতে পারলো না, রমজানেও যাকাত দেয় নাই, রমজানেও সুদ খেয়েছে নাউজুবিল্লাহ, রমজানেও ঘুষ নিয়েছে, কত কত মানুষ ঘুষ নিয়েছে রমজানে, রমজানে কত জেনা করা হয়েছে নাউজুবিল্লাহ, রমজানে কত মানুষ মাপে কম দিয়েছে, রমজানে আমরা কত প্রতারণা করলাম আল্লাহর সাথে। কিন্তু রমজানে আমাদের নতুন জামা চাই, নতুন বাড়ি চাই, নতুন গাড়ি চাই, নতুন গহনা চাই, নতুন থ্রি পিস চাই, যেন ঈদের দিন মনে হয় এদের জন্যই, এদের সাথে ঈদের খুশির কোনো সম্পর্ক নাই, এই মানুষদের সাথে ঈদের খুশির কি নাই কোনো সম্পর্ক নাই, তাদের জন্য ঈদ উল ফিতর ছিল, এ খুশি ছিল, ক্ষমা ছিল, যারা রমজানের হক আদায় করতে পেরেছে, সওম ঠিকঠাক মতো রেখেছে, কুরআন ঠিকঠাক মতো পড়েছে, মানুষকে পড়িয়েছে, এবাদতের পাবন ছিল, তাহাজ্জুদ পড়েছে, তারাবির হক আদায় করেছে, কাউকে কষ্ট দেয়নি, দান সদকা করেছে, বেশি বেশি জিকির করেছে, যাকাত ফিতরাগুলো আদায় করেছে, আল্লাহর কাছে ভয়ও ছিল আশাও ছিল, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন জানতো এই বান্দাদেরকে মাফ করে দিলেন। আমাদের সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম পরিবারে জন্মগ্রহণ করতে পারার হকটা আদায় করার তৌফিক দেয়।
আরেকটা অংশ বলতে চাই, সেটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার সৌভাগ্য। কি বললাম পরে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার সৌভাগ্য। আজকে দুটো বিষয় খালি আপনাদেরকে খুতবায় আমি আপনাদের মাথায় দিতে চাচ্ছি, বাকিটা ইনশাআল্লাহ এমনি গুছিয়ে আসবে। যদি এই দুটো বিষয় আপনারা বুঝতে পারেন, আয়ত্ত করতে পারেন, কলিজায় ধারণ করতে পারেন, যে এক, আমি আল্লাহ পাকের বান্দা, আল্লাহ পাক আমাকে মুসলিম বানিয়েছেন, মুসলিম পরিবারে জন্ম দিয়েছেন, আমার চলাফেরা আট দশজনের চলাফেরা এক হতে পারে না। আমার চলাফেরা হচ্ছে কোরআন। আমার চলাফেরা কি? সত্যি কথা বলতে আমাদের কারো চরিত্রই কোরআনের মতো এখন নাই, এটাই সত্য কথা। কিন্তু আল্লাহ পাকের কাছে আমরা তৌফিক চাই, আল্লাহ যেন আমাদেরকে সেরকম চরিত্র ধারণ করার তৌফিক দেন। দ্বিতীয় বিষয়টা এটা যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পারার সৌভাগ্য। দেখেন কি, আমাদের মাঠে মানুষ উঠবে, আমরা উঠবো, বহু গুণাগার মানুষ, কেউ সুদ খেয়ে ফেলছে, বা কেউ ধরনের যে জেনা করে ফেলছে, কেউ হয়তো আরও বড় বড় কবিরা গুণা করে ফেলছে, গিবত, তহমত ইত্যাদি ইত্যাদি। আমরা সবাই কবিরা গুণাগার, আল্লাহ পাক যেন আমাদেরকে মাফ করে। তো কবিরা গুণাগার মানুষ যখন কি আমাদের মাঠে অন্তদন্ত হয়ে ঘুরতে থাকবে, হাউজে কাউসারের পানির জন্যে, একটু পানির জন্যে, একটু তৃষ্ণা নিবারণের জন্যে, সাফাতের সুপারিশের জন্যে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতে তার উম্মতকে পানি পান করাবেন, তিনি নিজে সেজদায় পড়ে যাবেন, কান্নাকাটি করতে থাকবেন, আল্লাহ পাক তখন তাকে যে তাসবিহ শেখাবেন সেটা পড়তে থাকবেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলবেন মাথা উঠাও, কি চাও? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলবেন, আল্লাহ আমার উম্মত, আল্লাহ আমার উম্মত, আল্লাহ আমার উম্মত। সমস্ত নবীগণ যেদিন বলতে থাকবেন, ইয়া নাফসি, হে আমার নফস, আল্লাহ আমার নফস, আল্লাহ আমার নফস, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে থাকবেন, হে হে আল্লাহ আমার উম্মত, হে আল্লাহ আমার উম্মত, হে আল্লাহ আমার উম্মত। আল্লাহ রাব্বুল আলামিন তাকে শাফাআত করার, সুপারিশ করার অনুমতি দিবেন, তারপর তিনি শাফাআত করবেন, সুপারিশ করবেন, অগণিত কবিরা গুনাহগার আল্লাহর বান্দাদেরকে তিনি জান্নাতে নিয়ে যাবেন, যার অন্তরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ ঠিক ছিল, এই মানুষগুলো জান্নাতে যাবেই। এখন সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি সুপারিশ করবেন, যিনি সুপারিশ করবেন, যিনি হাউজে কাউসারে পানি পান করাবেন, যাকে আল্লাহ পাক ইখতিয়ার দিয়েছিলেন দুনিয়াতে দোয়া করে নাও, তুমি একটা দোয়া চেয়ে নাও, সমস্ত নবী সেই দোয়া চেয়ে নিয়েছে দুনিয়ার জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা অবশিষ্ট রেখেছেন উম্মতের জন্য কিয়ামতের পর। রাতের বেলা কেঁদেছেন, বলেছেন যে আমার ভাইদেরকে যদি দেখতে পারতাম। সাহাবীরা বলেছেন, কারা আপনার ভাই? আমরা কি আপনার ভাই না? নবীজি বলছেন, তোমরা আমার সাহাবি, আমার ভাই তারা যারা তোমাদের অনেক পরে আসবে, তোমাদের পরে আসবে, আমাকে না দেখেই আমার প্রতি ঈমান নিয়ে আসবে। বলতে থাকলে এটা নিয়ে এক ঘন্টা বলা যাবে, কিন্তু কথা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার এই যে সৌভাগ্য, অনেক নবীগণ আশা করতেন যে আমরা শেষ নবীর উম্মত হব। এমনকি ইহুদি জাতি, যাদের সাথে আমাদের এত দ্বন্দ্ব চলছে, এরাও মদিনায় ঘাটে গেলে কেন বসেছিল? ওরা শেষ নবীর উম্মত হওয়ার আশায় বসেছিল। শেষ নবী যখন বনু ইসমাইল থেকে আসছে, তারা মানে না, তারা মনে করে না বনু ইসমাইল থেকে আসতে হবে, অতবাগা জাতি, অতবাগা ইহুদির জাতি। এই জন্য আল্লাহ পাক বলেছেন, দাদু গাইরিল দাদু আলাইহিম ওয়ালাদদাল্লিন, এরা মাগদু, গজব কর। এরা ঈসা আলাইহিস সালামকেও স্বীকার করে নাই, ঈসা ইবনে মারিয়াম ছিল মসীহ, তারা মসীহকে চিনতে ব্যর্থ হয়েছে। আবার শেষ একটা রাস্তা খোলা ছিল যে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনুগত্য করে আল্লাহর কাছে ফিরে আসবে, ওইটাও তারা কি করেছে, হারিয়ে ফেলেছে। এরপরে ইয়াহুদ থেকে হয়েছে বাদ্য অভিশপ্ত, এরাই হবে দাজ্জালের অনুসারী, এবং এরাই দাজ্জালের সাথে দেখবেন এই বিশ্বের মধ্যে একেবারে ত্রাস সৃষ্টি করে ফেলবে, যেটা অলরেডি তারা করা শুরু করছে। ওইদিকে যাচ্ছি না, আলোচনার টপিক অন্যদিকে চলে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পারাটার জন্য অনেক নবীগণ আক্ষেপ করতেন, আশা করতেন। নবীগণ কি করতেন? আশা করতেন। এখন আপনাকে জিজ্ঞাসা করতেছি, আমাকে আমি জিজ্ঞাসা করতেছি, আল্লাহ পাক কি আপনাকে আমাকে জিজ্ঞাসা করেছিলেন যে তোমাকে কোন নবীর উম্মত বানাব বলে, এবং উম্মতে মুহাম্মাদের মধ্যে অন্তর্ভুক্ত করব, তোমাকে উম্মতে মুহাম্মাদের মধ্যে খ্রিস্টান বানাবো, না ইহুদি বানাবো, না মুশরিক বানাবো, না কাদিয়ানি বানাবো, না শিয়া বানাবো, এই কি বানাবো? আল্লাহ পাক কি তোমাকে আমাকে জিজ্ঞাসা করেছিলেন? এরাও কিন্তু উম্মতে মুহাম্মাদের মধ্যে ইহুদি এবং নাসারা
এবং মুশরিক মাজুস এরাও কিন্তু উম্মতে মুহাম্মাদের মধ্যেই, কিন্তু এদেরকে এরা উম্মতে ইজাবা না, এরা উম্মতে দাওয়াত, এদের প্রতি দাওয়াত দেওয়া হয়েছে, এরা এরা ইতাআত করে কবুল করে নাই, এরা কি করে নাই। দুই ভাগে ভাগ করা যায় উম্মতে মুহাম্মাদকে, দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে আনুগত্য যারা করেছে, ইসলাম কবুল করেছে, এরা মুসলিম। আর এই পুরো মানব জাতি যারা আছেন পুরো বিশ্বে, মানুষ এবং জিন সবার প্রতি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী নন? সবার নবীকে, একজন বুদ্ধিস্ট তার নবীকে, শেষ নবী এমন বলেন যে, একজন খ্রিস্টান তার নবীকে, একজন ইহুদি তার নবীকে, এখন ওরা মানে না, কি করে না, মানে না। কাফাতান নাস বাশীরা ওয়া নাদীরা, পুরো মানব জাতির জন্য তিনি নবী। এই যে কোরআন, এটা কি আমাদের কিতাব শুধু? বলেন, পুরো মানব জাতির হেদায়তের জন্য কিতাব। এখন কেউ মানে কেউ মানে না, যেও কেউ মানে মেনে মুসলিম হয়, কেউ মুখে মানে মনে মনে মানে না সে মোনাফেক হয়, কেউ মানে সে পরিপূর্ণ মানে সে কি হয়, মুসলিম হয়, কেউ মুখে মানে মনে মনে মানে না সে কি হয়, মোনাফেক হয়, আর কেউ একেবারে অস্বীকার করে সে কি হয়, কাফের মানে। আবার কেউ মুখে মানে মনেও মানে কিন্তু কাজ করতে গিয়ে কবিরা গুনাহ করতে থাকে, তখন সে ফাসেক হয়ে যায় বা জালেম হয়ে যায়। বুঝাতে পারলাম কি, বুঝাতে পারি না বলো তো। এখন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত হতে পারাটা কি সৌভাগ্যবান ব্যাপার মনে হয় কি না, সৌভাগ্যের বিষয় মনে হয় কি না? এখন আমি যদি প্রশ্ন করি, তাহলে এখনও আপনার চেহারায় দাড়ি কেন নাই? আপনি উম্মতে মুহাম্মাদী অন্তর্ভুক্ত একজন মানুষ, আপনি আব্রাহাম লিঙ্কনের অনুসারী না, আপনি কার্ল মার্ক্সের উম্মত না, আপনি লেনিনের উম্মত না, স্টেলিনের উম্মত না, আরও অনেকের নামই তো আছে, আপনারা তো জানেন এই, আপনি কার উম্মত? উম্মত মানে কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আসলে, উনি কে? উনি ইমাম, উনি কি ইমাম? আমরা আনুগত্য করব। উনি নেতা, নেতা গাইড দিবেন আমরা সেভাবে চলব। উনি আধ্যাত্মিক রাহবার, তিনি যেদিকে নিয়ে যাবেন আমরা সেদিকে যাব। উনি সুপারিশ করবেন, আমরা তার আনুগত্য করব। উনি ডানে বলতে গেলে ডানে যাব, বামে বলতে গেলে বামে যাব। থুতু যদি উনি ফেলেন সেটা গায়ে মেখে নিন, সাহাবিরা মাখেন নাই, ওযু করেছেন পানি অবশিষ্ট ছিল সেই অবশিষ্ট পানি খান নাই, গায়েটা মাখেন নাই, ঘামছেন ঘাম মুছতেছেন, এইভাবে সাহাবিরা এটাকে সংগ্রহ করেন নাই। এই হচ্ছে ইমাম, এই যে নেতা, এই যে ইমাম নেতা নবী অনুসারী বলতে কি বোঝায়? আমরা যে ইতাআত করবো, আমরা যে তার সুন্নত অনুসরণ করবো, আসলে কীভাবে অনুসরণ করবো? এইভাবে ঘাম মুছে ফেললে তুলে নিতে হবে, থুতু কফ ফেলেছেন উঠাই নিতে হবে, অজু করে পানি রেখে দিয়েছেন ওই পানি নিজে সংগ্রহ করার জন্য কারাকারি করতেন সাহাবিরা। দৃশ্যগুলো কি চিন্তা করতে পারেন? দৃশ্যগুলো একটু চিন্তা করেন, অনুসারী কাকে বলে? তাহলে এখন আমাদের ব্যক্তি জীবন থেকে আসে, আমার আমার বডির মধ্যে নবীর পোশাক নাই কেন? ওই পোশাকে নামাজ হবে কি হবে না সেটা আলাদা মাসালা, আমার শরীরে নবীর মতো তাকওয়ার পোশাক নাই কেন? আমি তো তার উম্মত এক। তার আগে কথা হচ্ছে, আমি তারপরেও অন্য মানুষকে নবী হিসেবে কীভাবে মানতে পারি? আমি তারপরেও আল্লাহ পাক যখন তাকে শ্রেষ্ঠ নবী করে পাঠিয়েছেন, তারপরেও আমি অন্য কাউকে নবী হিসেবে কেমনে মানতে পারি? কীভাবে যে মানতেছে তার সাথে আমার চলাফেরা থাকতে পারে? কীভাবে যে মানতেছে ওর সাথে আমার ওঠা বসা হতে পারে? ওর সাথে আমার রিজিকের ব্যবসার লেনদেন কীভাবে হতে পারে? আমি কেমন করে তার পণ্য ব্যবহার করতে পারি? যদি গায়রত থাকে, ব্যক্তিত্ব থাকে এবং নবীর প্রতি সত্যিকারের মহব্বত থাকে, কীভাবে তাকে কেউ গালি দিচ্ছে আমি তার পক্ষপাতিত্ব করতে পারি? কীভাবে তাকে নিয়ে মানুষ ব্লগে লিখছে আমি তার পক্ষপাতিত্ব করতে পারি? কীভাবে আমি তার বিরুদ্ধাচারীদের সঙ্গ দিতে পারি? তারপরে আসবে এই কথাগুলো, আমার শরীরটা কেন এখনো তার মতো হলো না, আমার বয়স 20, 25, 30, 40, 50 হয়ে গেল, এখন পর্যন্ত আমার বুঝ আসলো না যে আমি কার উম্মত, কাকে ফলো করতে হবে? তাহলে কেন দাড়ি নাই? কেন আমাদের মাথায় সবার টুপি নাই, পাগড়ি নাই? কেন আমাদের জুব্বাগুলো ঠিক হচ্ছে না বা পোশাক ঠিক হচ্ছে না? টাকুর নিচে কীভাবে কাপড় পরতে পারি? টাকুর নিচে পড়লেই জাহান্নামে যেতে হবে? সত্যি কথা বলছি এটা, যে কেউ যদি দাড়ি এক মুষ্টি রাখে, রেখে এভাবে ছেঁটে ফেলে, অনেক সাহাবীর আমল আছে এর উপরে, জায়েজ, ঠিক আছে? আমার ঘরে কোন একজন ব্যক্তি দাড়ি হালকা হালকা রেখেছে, হালকা হালকা রেখেছে, পুরোপুরি ছেড়ে দেয় নাই, এর কারণে সে জাহান্নামে যাবে সরাসরি এমন কোনো কথা নাই। আমি কিন্তু কাটতে উৎসাহিত করলাম না, কথা উল্টা দিকে নেবেন না, বাঙালি আবার বাঙালিদেরকে ওয়াশ করা মুশকিল বিষয়, কথা বলবেন একটা নিবে আর কি। আমি কিন্তু দাড়ি আপনাকে কাটতে পারি না, বলেছি মনে করেন কেউ আমাদের মতো ছেড়ে দেয় নাই, হ্যাঁ এই ভাইদের মতো রেখেছে, কথার কথা এক্সাম্পল দিচ্ছি,
এর কারণে সে সরাসরি জাহান্নামে যাবে বা আগুনে জ্বলবে এমনটা হাদিসে পাওয়া যায় নাই, যদি পান আমাকে জানায়। কিন্তু টাকলুর নিচে কাপড় পরলে ওই অংশটুকু জাহান্নামে যাবে, এটা হাদিস আসবে। কথা বুঝতে পারলাম? তাহলে আমাদের পোশাক থেকে শুরু করতে হবে, আমার আকিদা থেকে শুরু করতে হবে। এখন আমার ঘুম, আমার খাওয়া, ঘুম কয়জনের নবীর মতো আছে বলেন? আমরা রাতকে দিন বানাইছি, দিনকে রাত বানাইছি। খাওয়া দাওয়া কয়জনের নবীর মতো আছে বলেন? খাবার সামনে আসলে সাত পেট করে খাই আমরা। নবীজি বলছেন এক পেট খাও, পেটের এক ভাগ খাও, এক ভাগ পানি পান করো, এক ভাগ শ্বাস প্রশ্বাসের জন্য খালি রেখে দাও। এই যে রমজানে রোজা রেখেছি, অল্প খেয়ে আমরা থাকতে পারি নাই, কোনো সমস্যায় মরে গেছে, অসুস্থ হয়ে গেছে, বরং আরও সুস্থ হয়ে গেছে। রমজানের আগে কোলেস্টেরল ছিল দেখা গেল 300, রমজানের পরে দেখবেন কোলেস্টেরল হয়ে গেছে 150, এমন হয় নাই? ব্লাড প্রেশার ঠিক হয়ে গেছে, ডায়াবেটিস ঠিক হয়ে গেছে, তাই না? রমজান রোজা রেখে মানুষ সুস্থ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এর মধ্যে শেফা আছে। চীনের না জাপানের একজন বিজ্ঞানী গবেষণা করেছিলেন রমজানের কোষের উপরে, রোজা রাখার উপরে, ফাস্টিং থেরাপি, নোবেল পুরস্কার পাইছে। আর আল্লাহ পাক সেটা আমাদেরকে এমনি দিয়ে দিয়েছেন রমজানের মধ্যে দিয়েছে। কারণ এরপরে সপ্তাহে দুই দিন রোজা রাখার কথা আসছে হাদিসে, মাসে তিন দিন রোজা রাখার কথা আসছে। তো কথা হচ্ছে আমরা কেন খাওয়া দাওয়ার মধ্যে ঠিক হতে পারতেছি না? তারপরে আমাদের মোয়ামেলা, এই যে আমাদের পরিবারগুলোর দিকে তাকা, পরিবারের মধ্যে কি সত্যি সব শূন্যতা আছে? আমরা এখন পরিবারবর্গকে বলি ওই দিনগুলো কতই ভালো ছিল, যে আমরা সবাই একটা থালে সময় একসাথে বসে খাইতাম। এখন অত এত ব্যস্ততা, এখানে এখানে সফর, আমরা একসাথে থালে খেতেও পারি, কিন্তু শূন্যত একসাথে ভাইরা ভাইরা মিলে পরিবারের সবাই মিলে বসে খাওয়া, বৃদ্ধতা বাড়ে, মহব্বত বাড়ে, খাবার ভাগাভাগি করে খাওয়া, পারিবারিক বন্ধন একটা নিয়ামত। এই বন্ধন আল্লাহ যাদেরকে দিয়েছেন তারা সৌভাগ্যবান, তারা খুশনসিব। অনেক নবীদের ভাগ্যেও পরিবারের কষ্ট ছিল, অনেক নবীদের ভাগ্যেও। নূহ আলাইহিসসালাম একদম দুর্দান্ত নবী, উলুল আজমের উলুল আজম নবীদের মধ্যে একজন, পাঁচজন নবীকে উলুল আজম নবী বলা হয়, তার মধ্যে তিনি একজন। তার স্ত্রী তার কথা শুনত না, তার দাওয়াত কবুল করে নেয়, তাকে নিয়ে সংসার করেছেন তিনি। সুবহানাল্লাহ। লুত আলাইহিসসালাম, কওমে লুত, ওই যে ট্রান্সজেন্ডার, এদের সমকামীগুলো যেগুলো রেইনবো ফ্ল্যাগ নিয়ে ঘুরে বেড়ায়, এদের কারণে বাংলাদেশে আল্লাহর গজব নেমে আসতে পারে। এদের কারণে বাংলাদেশে আল্লাহ আল্লাহ মাফ করুক আমাদেরকে, আল্লাহ আমাকে হেফাজত করুক, তওবা করে ফিরে আসার তৌফিক দান করুক। আমাদের ভয় হয় এই মানুষগুলোর কারণে আল্লাহর গজব নামতে পারে। সমকামিতা, আল্লাহর সাথে প্রকাশ্য যুদ্ধ, সুদভিত্তিক ব্যাংকিং সিস্টেম, আল্লাহর সাথে প্রকাশ্য যুদ্ধ, কথাগুলো বলতে হবে কাউকে না কাউকে, আপনাদেরকে জানতে হবে, মানেন না মানেন শুনতে হবে, পরে আপনার হিসাব আপনার, আমার হিসাব আমার। লেকুম দিন হুকুম বানিয়ে দিন, ঠিক আছে, কিন্তু বলতে হবে কাউকে না কাউকে। আমাদের সবাইকে বলা উচিত, আমাদের সবার কথা বলা উচিত, অন্তত পক্ষে কথাটুকু বলা উচিত। এটা হারাম, কবিরা গুণা, এত বড় গুণা যার কারণে আল্লাহ তাআলা কওমে লুতকে একদম পাথর নিক্ষেপ করে হত্যা করেছেন, মানে ধ্বংস করেছেন, একবারে জমিন থেকে আসমানে উঠাইছেন, উঠায় পাথর নিক্ষেপ করে সবগুলোকে থেতলা করে উল্টা দিকে দাফন করে দিয়েছে। জর্ডানের ডেড সি এর জাজল্যমান দৃষ্টান্ত হয়ে আছে এখন, ওই জায়গায় ঘটনা ঘটেছে। এই কওমের নাম সাদুম, সাদুম গোত্র ছিল। এই লুত আলাইহিস সালামের স্ত্রী তার অনুগত ছিল না। পারিবারিক বন্ধন অনেক বড় নিয়ামত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক চাচা তার অনুগত ছিল না। আবু জাহল কি তার চাচা না? আবু লাহাব তার চাচা না? কথা শুনে না? তো আমাদের পারিবারিক বন্ডিংগুলো ঠিক করার জন্য এইগুলো একগুলো সুন্নতি পদক্ষেপ। একসাথে খাওয়া, একসাথে কথা বলা, মশওয়ারা করা, হ্যাঁ, মতামত ব্যক্ত করা, বিনিময় করা, চেষ্টা চালিয়ে যাওয়া। কারণ আল্লাহ পাক বলেছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ পাক সাধ্যের অতিরিক্ত কাউকে দায়িত্ব দেন। আমরা চেষ্টা চালিয়ে যাব আমাদের জায়গা থেকে, এরপরেও যদি কেউ না শুনে তাহলে আম হাসিবতুম আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকীম কানু মিন আয়াতিনা আজাবা, আসহাবুল কাহফ তো হবে, সূরা কাহফের এই ঘটনাটা পড়লে বুঝতে পারবেন। তারা সোশ্যালি, পারিবারিকভাবে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে এক একঘরে হয়ে পড়ছে। অল্প কয়েকটা যুবক সবাই একদিকে চলে, সাতজন নয়জন উল্টা দিকে চলে, আল্লাহর দিকে চলে, তাওহীদের দিকে চলে, শেষে তারা বেচারা আর এই সমাজে থাকতে পারল না, সেখান থেকে চলে গিয়ে গুহায় থাকা শুরু করে, গুহার মধ্যে গিয়ে থাকা শুরু, আলাদা হয়ে গেল আর কি। ওখানেই ঘুম পাড়িয়ে দিলেন আল্লাহ পাক, 309 বছর পর ঘুম থেকে উঠাইছেন। ঘটনাটা পড়ে দেখেন, আসহাবুল কাহফের ঘটনার মধ্যে অনেক শিক্ষা আছে। তো এই পরিবার ঠিক করতে হলে সুন্নত লাগবে। এমন কতজনের পরিবারে দেখেন সুন্নত আছে, পর্দা আছে, মেসোয়াক কয়জনের বাসায় আছে, মেসোয়াক, ওয়াশরুমে যাওয়ার সুন্নত কতজনের ঠিক আছে, ওযু সুন্নত মোতাবেক কতজন করতে পারে, নামাজের সুন্নত কয়জনের ঠিক আছে, এগুলো জানতে হবে না, পড়তে হবে না?
ফিকের বইগুলো পড়তে হবে তো, কোন আমলের কী কী সুন্নত আছে, জাকাতের সুন্নত কী, ফরজগুলো কী কী, সলাতের ফরজ কী, সলাতের সুন্নত কী, মোস্তাহাব কী, আমি যে ব্যবসা করতে যাব ব্যবসার কী সুন্নত আছে, এখানে কী ফরজ আছে, কী করতে পারবো কী করতে পারবো না, কীভাবে করলে নবী সুন্নত মোতাবেক হবে, এমনকি আমি সমাজের নেতা হয়েছি কীভাবে সমাজটা চালালে পরে সুন্নত মোতাবেক হবে, মানুষের আমি দোয়া পাবো, আল্লাহ রহমত পাবো, জানতে হবে না? আল্লাহ পাক আমাকে রাষ্ট্র ক্ষমতা দিয়েছেন, কীভাবে চালালে জনগণ সুখে থাকবে, নবীর সুন্নত মোতাবেক হবে, আল্লাহ খুশি হবেন, নবীও খুশি হবেন, পরবর্তীতে আমি জান্নাতে যাব, জনগণও ভালো থাকবে, জানার দরকার নাই না? এগুলো শিখতে হবে আমাদেরকে পশ্চিমাদের থেকে, আব্রাহাম লিঙ্কন থেকে, লেনিন স্ট্যালিন থেকে শিখতে হবে নাকি? আমাদের তো কোনো নেতা নাই না, নাউজুবিল্লাহ, আমাদেরকে আল্লাহ কোনো নেতা দেন নাই, কোনো নবী দেন নাই। আমরা সত্যি কথা বলতে আমার কনক্লুশন হচ্ছে এটা যে আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত যে হয়েছি এর মর্মটাই আল্লাহ বুঝতে পারে, এর মর্মই বুঝতে পারে। তার একটা সুন্নতের উপর সারা জীবন গবেষণা করতেছে ইহুদিরা, বসে বসে খ্রিস্টানরা গবেষণা করতেছে, বুদ্ধরা গবেষণা করতেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এশার নামাজের পর ঘুমিয়ে যাও, কেন বললেন? এর মধ্যে ফিজিক্যাল কী উপকারিতা আছে? দেখে গবেষণা করে বের হলো যে রাত 10টা থেকে 1টা পর্যন্ত বা 2টা পর্যন্ত যারা ঘুমায় তাদের ফিজিক্যাল যে স্ট্রাকচার, কন্ডিশন, সুস্থতা, বার্ধক্যে গিয়েও তারা স্ট্রং থাকে, বার্ধক্যে কী কী থাকে, স্ট্রং থাকে। এবং ওই 3 ঘন্টার ঘুম 9 ঘন্টার সমান, 8 ঘন্টার সমান, আর সারাদিন যদি 8 ঘন্টাও আপনি ঘুমান ওই 3 ঘন্টার ঘুমের সমান হবে। এটা ওই জন্য এখন বুঝতে পারতেছে না, ফিজিক্যালি শারীরিক পরিশ্রম করতে বলেছেন তিনি, আমরা আয়েশি হয়ে গেছি, নিজের কাজ নিজে করতেন, নিজে জুতার ফিতা নিজে সেলাই করতেছিলেন একদিন বসে বসে, না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, একদিন নিজে নিজে জুতার ফিতা ছিঁড়ে গেছে ওটা নিজে সেলাই করতেছেন বাসায় বসে বসে, কে 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 সেলাই করতেছে, জীবনে করে করেছে একটা স্বপ্ন, এটাকে আমরা অপমানের কাজ মনে করি, অপমানের কাজ মনে করি। স্ত্রী রান্না করতেছেন, তিনি তরকারি কেটে দিয়েছেন, সাহায্য করেছেন, চিন্তা করা যায়, এগুলো ভাবাও যায় এই যুগে। এখন সুন্নত শুধুমাত্র এই চেহারায় দাঁড়িতে পোশাকে না, আমি এক কথায় শেষ করে দিই, একেবারে আমার আকিদা থেকে শুরু করে আমার আমল, আমার নামাজ, আমার রোজা, আমার জাকাত, আমার ব্যবসা, আমার বাণিজ্য, এমনকি আমার অর্থনীতি, রাজনীতি পর্যন্ত নবীর সুন্নত মাফিক আমরা ঢেলে সাজাতে পারি, তাহলেই নবীর উম্মত হওয়ার কৃতজ্ঞতা স্বীকার করা হবে, হাকিকি অর্থ স্বীকার করা হবে, নাহলে শুধু মুখে দাবি করা হবে, বাস্তবে এটার প্রতিফলন ঘটবে না। আর মুখে স্বীকার করে যদি আমল না করি আল্লাহ পাকের জন্য আমাদেরকে আজামও দিতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করতে পেরেছি এই শুকরিয়াটুকু আদায় করার তৌফিক দান। চলতে ফিরতে বেশি বেশি পড়তে থাকবেন আলহামদুলিল্লাহ, আলী পড়তে আলহামদুলিল্লাহ। আল্লামা তাফি উসমানি দামাত বারাকাত, তার একটা মজাকারা আছে আমাদের সামনে, বসে থাকতেন এমনি এমনি অনেকক্ষণ বলতে থাকতেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। জিজ্ঞাসা করা হতো যে ওস্তাদ কী হতো, কী জন্য আলহামদুলিল্লাহ বলতেছে, বলে বলতে সারাদিন আল্লাহ আমাকে কত নেয়ামত ভোগ করলাম, তখন তো আলহামদুলিল্লাহ বলার কথা মনে ছিল না, এখন কাজা কাজা আদায় করতেছে। ওই যে ঘুমানোর সময় 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার আছে না, কেন আছে এগুলা? ওটা ফিল করে করে পড়া, যে সারাদিন অনেক নেয়ামত আমি ভোগ করেছি, সুবহানাল্লাহ বলার আগে সময় পাইনি, হয়তো মনে ছিল না, আলহামদুলিল্লাহ পড়ার সময় পাইনি মনে ছিল না, ওটা কাজা আদায় করতেছে না। ঠিক আছে, তো আল্লাহ পাক আমাদেরকে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করতে পারার এই কৃতজ্ঞতা আদায় করার তৌফিক দান করেন, আমিন। এবং একজন প্রকৃত মুসলমানের জন্য যা যা করণীয় এগুলো করার তৌফিক দান। সহজ কথা, এক কথা, কোরআনে যা আছে মানবো মানতে আমি বাধ্য, হাদিসে যা আছে মানবো মানতে আমি বাধ্য, আল্লাহ পাক কোরআনে যা নিষেধ করেছেন আমি ছেড়ে দিব, ছাড়তে আমি বাধ্য, হাদিসে নবী যা নিষেধ করেছেন এক কথায় ছেড়ে দেব, কোনো প্রশ্ন করতে যাব না, কারণ এটা ছাড়তে আমি বাধ্য, বাস খালাস। সামিআনা ওয়া আতা'না, শুনলাম মানলাম, শুনলাম মানলাম। এই ইমান, এই বিশ্বাস নিয়ে যদি অল্প আমলও কেউ করে জান্নাতে চলে যাবে ইনশাআল্লাহ। মানুষ বেশি বেশি ইবাদত করে জান্নাতে যেতে পারবে না, বেশি বেশি ইবাদত, অনেক বেশি ইবাদত, এগুলো জান্নাতে যাওয়ার মানদণ্ড কিন্তু না। মানদণ্ডটা কি জানেন? আল্লাহর রহমত এবং আমাদের সামিআনা ওয়া আতা'না, শুনলাম মানলাম, আনুগত্য, এর উপর দিয়ে তাকওয়া অর্জিত হয়, এবং এই তাকওয়াই আল্লাহ পাকের কাছে কবুলিয়াত এবং মর্যাদার একমাত্র মানদণ্ড। আল্লাহ পাক আমাদের সবাইকে পরিপূর্ণ মুসলমান হওয়ার তৌফিক দান করেন। উদখুলু ফিস সিন্নি কাফা, ইসলামে পরিপূর্ণরূপে প্রবেশ করো, এই আয়াতের হামলা আদায় করার তৌফিক দান করেন। আল্লাহ পাক বলেছে আলে ইমরানের 102 নম্বর আয়াতে, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহ, ভয় করার মতো ভয় করো,
ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। তো এই কথার উপরে যদি আমরা ইস্তেকামা থাকতে পারি, আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন, তাহলে ইনশাআল্লাহ পরিপূর্ণ মুসলমান হতে পারবো। চাও কোরআনে আল্লাহ পাক যা দিয়েছেন মানব, যা ছাড়তে বলেছেন ছাড়ব, হাদিসে আল্লাহর নবী যা করতে বলেছেন করব, যা ছাড়তে বলেছেন খালাসছেন সামিউনা ওয়া আতা। এটাই ওই হাদিসের একটা ব্যাখ্যা, নবীজি বলেছেন বিদায় হাউসের ভাষণে, তারা তু ফিকুম আমরাইন, আমি তোমাদের মাঝে দুইটা বস্তু ছেড়ে চলে গেলাম। লান তাদিল্লু, কথাটার ওজন অনেক বেশি, লান তাদিল্লু, তোমরা কোনোদিনও বদভস্ত হবে না, তোমরা কোনোদিনও বদভস্ত হবে না। মা তামাসাকতুম বিহিমা, যতক্ষণ এই দুইটাকে একদম এইভাবে আঁকড়ে ধরে থাকবে, তামাসাকা মানে একেবারে শক্ত করে ধরে থাকা। জিহাদের মাঠে সাহাবীর অনেক সময় বলতেন তামাসাকু তামাসাকু, একেবারে শক্ত থাকো শক্ত থাকো, শত্রুরা আসতেছে শক্ত থাকো, নড়ো না চলো না। কথা বুঝতে পারতেছেন? এটা ওই রকম একটা শব্দ, লান তাদিল্লু মা তামাসাকতুম বিহিমা, তোমরা এর উপর যতক্ষণ একদম শক্ত থাকবা কোনোদিন বদভস্ত হবে না। চাও ওই দুইটা কি? কিতাবুল্লাহ, আল্লাহ পাকের কিতাব, রমজানে নাজিল হয়েছিল, আমরা অনেকে হয়তো হকাদে করতে পারিনি, আল্লাহ পাক সারা বছর করার তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের সবাইকে আগামী রমজান পর্যন্ত বাঁচিয়ে রাখেন, আগামী রমজানেও এইভাবে আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, এবং কোরআনের হকটা যেন আদায় করতে পারি সে তৌফিক আল্লাহ পাক দান করেন। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে বাস্তবায়ন করার তৌফিক দান করেন। আমরা যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত হতে পেরেছি, এই কৃতজ্ঞতাটা আল্লাহ পাক আদায় করার তৌফিক আমাদেরকে দান করুন। নবী সুন্নত মাফিক জীবন করবো ইনশাআল্লাহ, নামাজ করবো, পরিবার করবো, সমাজ গড়ার চেষ্টা করবো, রাষ্ট্র এবং বিশ্ব গড়ার চেষ্টা করবো। যদিও বা এই এই পুরো বিশ্বের মানে যে ক্ষমতা অথরিটি এখন এগুলো চলে গেছে পশ্চিমাদের হাতে, তো এখানে দুটো রাস্তা, দাওয়াতের মধ্য দিয়ে ইসলাম এবং সংশোধনের চেষ্টা করতে থাকা, এবং ক্ষেত্র বিশেষে যদি প্রয়োজন হয় এই কুফফারদের সাথে, আল্লাহ প্রহীদের সাথে, যারা ইসলামের সাথে যুদ্ধ ঘোষণা করেছে, ওদের সাথে আমাদেরও যুদ্ধ ঘোষণা করা। এই দুটো যখন সমন্বয় হবে ইনশাআল্লাহ, আল্লাহ পাকের জমিনে আল্লাহর ওই যে খেলাফতের দায়িত্ব, এটা আমাদের হাতে আবার চলে আসবে ইনশাআল্লাহ। এবং আস্তে আস্তে ওইদিকেই বিশ্ব হাঁটতেছে, এবং দেখবেন ইনশাআল্লাহ অচিরেই আল্লাহ পাকের এই পুরো জমিনে আল্লাহর আল্লাহ পাকের খেলাফত দিন কায়েম হবেই হবে। আমাদের পরিবর্তনটা হোক আগে ব্যক্তি জীবন থেকে, আকিদা থেকে, আমল থেকে, ব্যবসা থেকে, পরিবার থেকে। আল্লাহ চান তো আমাদেরকে বড় ক্ষমতা আল্লাহ পাক দিবেন ইনশাআল্লাহ।